দৈনন্দিন জীবনের অবকাশে বা অবসরে নিয়মিত পশ্চিমবঙ্গ মধ্য ও উচ্চশিক্ষা পর্ষদ অনুমোদিত নবম থেকে দ্বাদশ শ্রেণী ও এসএসসি বাংলা বিষয়ের পাঠ্যপুস্তক ব্যাকরণ ও সাহিত্যের ইতিহাসের বিস্তৃত বিবরণ প্রশ্নোত্তরমূলক পর্যালোচনা ও বিষয়োপযোগী সাজেশান পেতে ইউনিভার্সাল আইডিয়ালের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে অবশ্যই বেল আইকন প্রেস করুন নমস্কার বন্ধুরা আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা বাংলা সাহিত্যের মধ্যযুগের অনুবাদ সাহিত্য তো বাংলা সাহিত্যের তিনটি অনুবাদ শাখা গড়ে ওঠে একটি রামায়ণ মহাভারত এবং ভাগবতের অনুবাদ তো আজকে আমরা আলোচনা করব ভাগবত অনুবাদের কিছু প্রশ্ন এবং উত্তর সাথে ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক মালাধর বসুর সম্বন্ধে প্রশ্ন উত্তর আকারে তথ্যভাবে আমরা পরিবেশিত করব তো আমরা সরাসরি প্রশ্ন এবং উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন ভাগবত কটি স্কন্ধে সম্পূর্ণ উত্তর বারোটি তো পরবর্তী প্রশ্ন ভাগবতে কতগুলি অধ্যায় এবং কতগুলি শ্লোক আছে ভাগবতে তিনশো বত্রিশটি অধ্যায় এবং আঠারো হাজার শ্লোক নিয়ে গড়ে উঠেছে ভাগবতের দশম স্কন্ধের কী কাহিনী রয়েছে উত্তর কৃষ্ণ জন্ম বৃন্দাবন লীলা মথুরা লীলা ও কুরুক্ষেত্র কাহিনী প্রভৃতি পরবর্তী প্রশ্ন ভাগবতে একাদশ স্কন্ধে কী কাহিনী আছে উত্তর যদু বংশ ধ্বংস ও কৃষ্ণের তনুত্যাগ কাহিনী বর্ণিত হয়েছে পরবর্তী প্রশ্ন ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদক কে উত্তর মালাধর বসু পরবর্তী প্রশ্ন মালাধর বসু ভাগবতের কোন স্কন্ধের অনুবাদ করেছেন উত্তর দশম ও একাদশ খন্দ পরের প্রশ্ন মালাধর বসুর কাব্যের নাম কি তো সবাই আমরা জানি কাব্যটি শ্রীকৃষ্ণ বিজয় পরবর্তী প্রশ্ন শ্রীকৃষ্ণ বিজয় ছাড়া মালাধর বসু কাব্য আর কি কি নামে পরিচিত তো শ্রীকৃষ্ণ বিজয় ছাড়া আর কয়েকটি নামে পরিচিত যেমন গোবিন্দ বিজয় ও গোবিন্দ মঙ্গল পরবর্তী প্রশ্ন মালাধর বসু কাব্য রচনা সম্পর্কে কি জানিয়েছিলেন তো বন্ধুরা মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে একটি শ্লোক লিখেছেন সেই শ্লোকের মধ্য দিয়ে কাব্যের রচনাকাল জানা যায় শ্লোকটি তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন তো এর দ্বারা ওই তেরোশো পঁচানব্বই অর্থাৎ তেরোশো পঁচানব্বই শখ এবং চতুর্দশ দুই বলতে চোদ্দশো দুই শকাব্দ আমরা জানি এই শকাব্দের সঙ্গে আঠাত্তর যোগ করে খ্রিস্টাব্দ করা হয় সেই দৃষ্টিভঙ্গিতে পাওয়া যাচ্ছে চোদ্দোশো তিয়াত্তর থেকে চোদ্দোশো আশি খ্রিস্টাব্দেই মালাদর বসু কাব্যটি রচনা করেন অর্থাৎ পঞ্চদশ শতকের শেষের দিকে পরবর্তী প্রশ্ন মালাদর বসু কাব্য কোন শতকে রচিত একটু আগে বললাম যে পঞ্চদশ শতকের শেষভাগে মালাধর বসু কাব্যটি রচনা করেন পরবর্তী প্রশ্ন মালাধর বসুর জন্ম কোথায় উত্তর বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত অধুনা মেমোরি রেল স্টেশনের কাছে কুলিন গ্রামে পরবর্তী প্রশ্ন মালাধর কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তর কায়স্ত কুলিন বংশে পরবর্তী প্রশ্ন মালাধরের পিতা ও মাতার নাম কি মালাধরের পিতা ভগীরথ ও মাতা মালাধর ধরের কোন ইন্দুমতি চৈতন্যদেবের অন্যতম পার্শ্ব ছিলেন উত্তর মালাধরের পুত্র সত্যরাজ খান আসর নাম রামানন্দ বসু ছিলেন চৈতন্যদেবের পার্শ্বদ পরবর্তী প্রশ্ন মালাধর গ্রন্থপক্তি সম্পর্কে কি জানিয়েছেন তিনি জানিয়েছেন কায়স্থ কুলেতে জন্ম কুলীন গ্রামে বাস স্বপ্নে আদেশ দিলেন প্রভু বেশ তার আজ্ঞামতে গ্রন্থ করিনু রচন পদন ভরিয়ে হরি বল সর্বজন পরবর্তী প্রশ্ন মালাধর বসু কাব্য রচনা করেন কোন গৌড়েশ্বরের আনুকূল্যে তো উত্তর নানা মতভেদ থাকা সত্ত্বেও মালাধরে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচনাকাল ধরে অনুমান করা হয় যে রুগ্নুদ্দিন বর্বক সাহ এই গৌড়ের আনুকূল্যেই মালাধর বসু কাব্যটি রচনা করেন পরবর্তী প্রশ্ন মালাধর বসু উপাধি কী ছিল উত্তর গুণরাজ খান তিনি কাব্যে নিজেই জানিয়েছেন গুণ নাই অধময়ী নাই কোনো জ্ঞান গৌড়েশ্বর দিলা নাম গুণরাজ খান পরবর্তী প্রশ্ন মালাধর বসুর গুণরাজ খান উপাধি কে দিয়েছিলেন উত্তর রুগ্নদ্দিন বর্বক শাহ পরবর্তী প্রশ্ন মালাধর কাব্য রচনার কারণ সম্পর্কে কি জানিয়েছেন উত্তর তিনি জানিয়েছেন ভাগবত অর্থযত পয়ারে বাঁধিয়া লোভ নিস্তারিতে গাহি পাঁচালি রচিয়া ভাগবত শুনিতে অনেক অর্থ চাহি তে কারণে ভাগবত গীতছন্দে গাহি তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটি দীর্ঘ বা বড় হয়ে যাবে এই কারণে এই অনুবাদ সাহিত্য ভাগবত তথা মালাদর বসুর সম্পর্কিত প্রশ্ন উত্তরের প্রথম পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব পেতে এই ভিডিও ডেসক্রিপশন কিংবা চ্যানেল লক্ষ্য করুন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কেমন লাগলো কমেন্ট করুন পরবর্তী অংশ পেতে অবশ্যই চ্যানেলে নজর রাখুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করুন ভিডিওটি দেখার জন্য সমস্ত দর্শক বন্ধুদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন